ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলায় 13টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের 13 জন প্রার্থী। ওইসব ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুরে তাদের নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আগামী 11 এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গৌরনদী উপজেলায় সর্বাধিক 6টিতে এবং বানারীপাড়ায় 5টি ইউনিয়নে একাধিক প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিনে এই 13টি ইউনিয়ন সহ 50টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পরপরই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। 50টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে 1,621 জন এবং সংরক্ষিত সদস্য পদে 516 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একক প্রার্থী হওয়ায় 15টি ওয়ার্ডে 15 জন সাধারণ সদস্য এবং 2 জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 50টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে 1,621 জন এবং সংরক্ষিত সদস্য পদে 516 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একক প্রার্থী হয় 15টি ওয়ার্ডে 15 জন সাধারণ সদস্য এবং 2 জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বরিশাল জেলায় 50টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 199 জন মনোনয়নপত্র জমা করেছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল জেলার আগামী 11 এপ্রিলে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রত্যাহারের শেষ দিন গতকাল গিয়েছে। আজকে প্রতীক বরাদ্দ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ আজকে প্রতীক বরাদ্দ প্রদান করছেন। গতকাল প্রত্যাহারের পরে আমাদের যে তথ্য এসেছে হাতে, তাতে দেখা যায় 13 জন চেয়ারম্যান পদে একক প্রার্থী আছেন এবং 2 জন সংরক্ষিত আসনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মেম্বার পদে একক প্রার্থী আছেন এবং 15 জন সাধারণ আসনের সদস্য পদে একক প্রার্থী আছেন। তাদেরকে বিধি মোতাবেক আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। যদি না নির্বাচিত ঘোষণা করার আগে যদি কোর্ট থেকে কোনো রিপোর্ট আসেন, কেউ বৈধতা নিয়ে আসে, তখন হয়তো ফলাফল পরিবর্তন হতে পারে কিছুটা। জি, তাছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো, আমরা সন্তোষজনকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনী ফিল্ডে যথাযথভাবে মোতায়েন থাকবেন। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের চিঠি এসেছে এবং প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন আচরণবিধি দেখভাল করার জন্য। এবং নির্বাচনের পূর্বে 4 দিন ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে এবং প্রয়োজনের সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশ ফোর্স নির্বাচনে নিয়োজিত থাকবে। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে।